বলতে পারে, অন্যায়ের প্রতিবাদ যাতে না করতে পারে। অন্যায়ের প্রতিবাদ যাতে না করতে পারে সেই ধরনের রাজত্ব আদাফি সন্ত্রাসের জঙ্গলের রাজত্ব চলছে। এই রাজত্বের অবসান ঘটাতে হবে। এই সরকারকে উৎখাত করে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার, ফ্রিডম অফ স্পিচ, সিভিল লিবার্টি, এগুলা আজকে ধ্বংস হয়েছে, এগুলিকে পুনরুদ্ধার করতে হবে। আন্দোলন ছাড়া এটা করা সম্ভব না। আপনারা আন্দোলন করেছেন, এই আন্দোলনের মধ্য দিয়েই আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারব। আপনারা আপনাদের দাবি নিয়ে আজকে এসডিএম মহোদয়ের কাছে আপনাদের দাবি সনদ স্মারকী পেশ করেছেন। আমরা গণমুক্তি পরিষদ সিদ্ধান্ত নিয়েছি, আগামী মাসে জুন মাসের যে কোনো একটা সময় আমরা জানাবো আপনাদের, এখন থেকে প্রস্তুতি নেবেন। আগরতলায় রাজ্যপাল ভবনে, রাজভবনে আমরা অভিযান করব আমাদের বিভিন্ন সারা রাজ্যের মানুষের দাবি নিয়ে। আগরতলার মাটি কাঁপবে, আকাশ বাতাস প্রকম্পিত করে এ রাজ্যের ক্ষুধার্ত মানুষ, নিপীড়িত বঞ্চিত মানুষের আগুন জ্বলবে আগরতলায়।